আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রিজেন্ট হাসপাতালে 10,000-এরও বেশি করোনা টেস্টের মধ্যে 6,000-ই ছিল ভুয়া, জানালেন র‍্যাব মহাপরিচালক। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 33 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,533 জন। বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে, জামালপুরে ডুবে গেছে রেল লাইন, পানিবন্দী 3.5 লাখ মানুষ। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। এবং আজ এটিএন বাংলার জন্মদিন, দুই যুগে পদার্পণ দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশনের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রিজেন্ট হাসপাতালে 10,000-এরও বেশি করোনা টেস্টের মধ্যে 6,000-ই ছিল ভুয়া, সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণা করেছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এর আগে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় অস্ত্রগুলিসহ তাকে গ্রেফতার করে র‍্যাব। হেলিকপ্টারে ঢাকায় আনার পর উত্তরায় তার আরেকটি কার্যালয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 1.5 লক্ষ জাল টাকা। তার বিরুদ্ধে করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে। র‍্যাব জানিয়েছে মামলাটি তদন্ত করবে ডিবি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের পর রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে নিয়ে উত্তরায় তাদের আরেকটি অফিসে অভিযান চালায় র‍্যাব। এখান থেকে উদ্ধার করা হয় 1.5 লক্ষ জাল টাকা। র‍্যাব সদর দপ্তরে অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক বলেন, শাহেদ নিজেকে বিভিন্ন নামে পরিচয় দিত। গ্রেপ্তারকৃত আসামি শাহেদ নিজেকে কখনো অবসরপ্রাপ্ত বা চাকরিরত সেনা কর্মকর্তা, কখনো মিডিয়া ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিত বলে জানতে পারি। সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণার কাজে ব্যবহার করত। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তোলা ছিল তার প্রতারণার অন্যতম কৌশল। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও কখনো গ্রেপ্তার হননি তিনি। MLM কোম্পানির নামে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বিভিন্ন অভিযোগে। তার নামে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে। 10,000-এর অধিক COVID-19 রোগীর পরীক্ষা করে তার মধ্যে প্রায় 6,000-এর অধিক ভুয়া রিপোর্ট তৈরি করে বলে জানা যায়। এর আগে মঙ্গলবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহেদের জন্মস্থান সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের গোয়েন্দারা। ইসামতি নদী পেরিয়ে ভারতে পালানোর পরিকল্পনা ছিল তার। ছদ্মবেশে বোরকা পরে বিভিন্ন যানবাহনে করে সীমান্তে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি প্রতারক শাহেদের। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ জানায়, সূর্য ওঠার আগেই ভারতের বসিরহাট পৌঁছানোর কথা ছিল তার। পরিকল্পনা মতে একাজে তাকে এক দালালও সাহায্য করে, যার মাধ্যমে ভাড়াও করা হয় একটি নৌকা। আমার সব দেখলাম ধর 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 ধর, আল্লাহ আকবার এই বলিস। বলার পর আমার সবাই ছুটে গেলাম ওখানে, যেই দেখলাম ওই সে শাহেদকে ধরে ফেলেছে। বর্ডার ক্রস করেই যাওয়ার প্ল্যান করেছিল, রাতে সে ওখানে হাজির হয়েছিল, ভোর রাতে তাকে ক্রস করার কথা। স্থানীয় জানান, প্রায় 1.5 যুগ আগে জেলাশহরের প্রত্যেক ভিটামাটি বেচে সাতক্ষীরা ছাড়ে শাহেদ। গত 6 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনা চিকিৎসা নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগ পায় র‍্যাব। পরে হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় 8 জনকে, এর মধ্যে 7 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব। মঙ্গলবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় রিজেন্ট গ্রুপের MD মাসুদ পারভেজকে। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না, এগুলোকে অ্যাড্রেস করা হবে। ক্ষমতাসীন দলের কোনো পদে না থেকেও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে মন্ত্রী, MP এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছিল তার সখ্যতা। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথেও তার ঘনিষ্ঠতা ছিল। এসব সম্পর্ক কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে শাহেদ তার অপকর্মের সাম্রাজ্য গড়ে তোলেন। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা।
করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,457 জনে। একই সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 3,533 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,93,590 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য দেওয়া হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাস বিস্তারের চূড়ান্ত সময় মে থেকে শুরু বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। গত মাসের শেষ 15 দিনে গড় মৃত্যুর সংখ্যা ছিল 45। এই সংখ্যা এই মাসের প্রথম 15 দিনে কমে এখন 40। অন্যদিকে বেড়েছে সুস্থতার হারও। সরকারি হিসেবে গত 24 ঘন্টায় মারা গেছেন 33 জন, তাদের মধ্যে পুরুষ 27 এবং নারী 6 জন, তাদের 16 জনই ঢাকা বিভাগের। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,457 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে 27 জন পুরুষ, 6 জন নারী। একদিনে 79টি ল্যাবে 14,002টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,533 জনের। মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,93,590 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 25.23%। 79টি পরীক্ষাগারের পরীক্ষা চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 14,308টি। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 14,002টি নমুনা এবং তাতে 3,533 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,93,590 জন। 24 ঘন্টা শনাক্তের হার 25.23% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.75%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,796 জন। এতে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা দাঁড়ালো 1,05,023 জনে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা ও খুলনা 4 জন করে এবং বরিশালে 3 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বিচারক, ডাক্তার, পুলিশ ও ব্যাংকার সহ গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও 100। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন পরাগ আরমান। করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 4 জন। এদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী। করোনা পজিটিভ হয়েছে 50 জন। খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত 306 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 3 জন মারা গেছে। নার্স ও পুলিশ সহ বরিশাল বিভাগের 6 জেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছে 108 জন। এছাড়া সিলেটে 51 জন, ময়মনসিংহে 34 জন, নোয়াখালীতে 35 জন, জামালপুরে 14 জন এবং শেরপুরে নতুন 13 জনের করোনা শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। দেশের 23 জেলা বন্যা কবলিত হলেও বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অন্তত 10 জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। এছাড়া বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে আছে কয়েক লাখ মানুষ। রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ ইসলামপুর ট্রেন চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন মইনুল আসান। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 9 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট। 2 দিন থেকে খাটের উপরে, আমরা খাট মাঝির মধ্যে নিয়ে খাটের উপরে আছি, কোনো খেতে পারি না। তবে তিস্তা ও ধরলার পানি কমায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার 5 উপজেলার 14টি ইউনিয়নের প্রায় 35,000 পরিবার এখনও পানিবন্দী। স্রোতের কারণে থাকা যায় না, সব রাস্তাঘাটে মাল সামানা সব নিয়ে আসি। নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুরে পানি কমতে থাকলেও উজানের পানি নিচে নামতে থাকায় জেলার মদন ও খালিয়াজুরি উপজেলার 13টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণের অভাবে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে মানুষ। আমাদের এখানে কোনো সহযোগিতা আসে নাই। ছাগল তো এমনি অসহায়, খাওয়া খাদ্য দিতে পারি না, নাই কিছু, হাঁস মুরগি তো মরে যাইছে কয়েকটাই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের নতুন নতুন এলাকা পানিতে ডুবে যাচ্ছে। 5 উপজেলা কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের 1,73,000 পানিবন্দী মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুর সদর উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। এসব গ্রামের আমন বীজতলা ও পাট ডুবে গেছে, সেই সাথে বাড়ছে সড়ক ও বাঁধে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুরের 7 উপজেলার 40 ইউনিয়ন এবং 6 পৌরসভায় বন্যা কবলিত হয়ে পড়েছে, পানিবন্দী 3,00,000 মানুষ। রেললাইন ডুবে যাওয়ায় দেওয়ানগঞ্জ ইসলামপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে সুনামগঞ্জে পানি নামছে ধীর গতিতে, তবে বাড়ছে মানুষের দুর্ভোগ। গাইবান্ধায় ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বেড়ে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার 26 ইউনিয়নের আরও নতুন এলাকা প্লাবিত হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। চিরনিদ্রায় শায়িত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। সকালে রাজশাহীর বাংলাদেশ চার্চে গভীর শ্রদ্ধায় তাকে সমাহিত করা হয়। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। চোখের জলে শেষ বিদায় দেওয়া হল কিংবদন্তি এই শিল্পীকে। এ সময় ভক্ত ও স্বজনদের পাশাপাশি তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যান রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান সহ অনেকে। গুণী এই শিল্পীর আত্মার প্রতি শান্তি কামনা করেন তারা। এন্ড্রু কিশোর বাংলা চলচ্চিত্রের গানের জগতে একটা অধ্যায়, এটা ডিকশনারি, কোনোদিন আর এই কণ্ঠ আসবে না। রাজশাহীতে তার নামে একটি সড়ক, এটা তো আমরা করতেই পারি এবং একটা প্রতিষ্ঠানও আমরা করতে পারি, এটা খুব বিশাল। এপার বাংলা, ওপার বাংলা, দুই বাংলার মানুষই কিন্তু এন্ড্রু কিশোরকে স্মরণ করতেই থাকবে, তার সেই কণ্ঠ আমাদেরকে সবসময় আবেগ তাড়িত করবে। এর আগে রাজশাহী মেডিকেল কলেজের হিমঘর থেকে এন্ড্রু কিশোরের মরদেহ সিটি চার্চে নেওয়ার পর তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা অনুযায়ী এই প্রার্থনার জন্য বরিশাল থেকে সেখানে নেওয়া হয় ফাদার বিশপ সৌরভকে। 1955 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। প্রায় 15,000 গান গেয়েছেন তিনি, সবই জনপ্রিয় এবং লাখো কোটি মানুষের মুখে মুখে। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত 6 জুলাই রাজশাহীতে বোনের বাসায় মারা যান গুণী এই শিল্পী। বিপ্লব রায়, এটিএন বাংলা। আজ এটিএন বাংলার জন্মদিন। নানা চড়াই উতরাই আর ইতিহাসের সাক্ষী হয়ে দেশের প্রথম এই স্যাটেলাইট টেলিভিশন 23 বছর পেরিয়ে 24 পা রাখল। প্রতিবার জন্মদিন ঘটা করে পালন করা হলেও এবার করোনা মহামারীর কারণে কোনো আয়োজন থাকছে না চ্যানেলটিতে। এমন শুভক্ষণে এটিএন বাংলার দীর্ঘ পথ পরিক্রমার কিছুটা তুলে ধরছেন একরামুল হক সায়েম। ১৫ জুলাই ১৯৯৭, দেশের সম্প্রচার মাধ্যমের ইতিহাসে এক অনন্য দিন। এটিএন বাংলার হাত ধরে বাংলাদেশ প্রবেশ করে স্যাটেলাইট টেলিভিশন জগতে। বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে এটিএন বাংলা। 2001 সালে শুরু হয় সংবাদ সম্প্রচার। দেশের ইতিহাসে প্রথম প্রতি ঘণ্টায় ইরাক যুদ্ধের সচিত্র সংবাদ পরিবেশন করে তাক লাগিয়ে দেয় এটিএন বাংলা। প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন, সংগ্রাম আর দুর্যোগ দুর্বিপাকের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা দখল করে নেয় এই সম্প্রচার মাধ্যম। সংবাদের ক্ষুধা মেটাতে কেবল দেশের আনাচে কানাচেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এটিএন বাংলার সংবাদকর্মী ও কলাকুশলীরা। এই সুদূর পথ পেরোতে আমাদের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ আমরা এখানে। এটিএন বাংলা শুরুতে যেরকম জনপ্রিয়তা ছিল, আমরা সেই জনপ্রিয়তা এখন পর্যন্ত ধরে রাখতে পারছি। তার কারণ হচ্ছে যে আমরা সব সময় শুরুর থেকে যে চেষ্টাটা আমরা করে গেছি সেটা হলো নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। এবং আমরা নিরপেক্ষ সংবাদ সবসময় পরিবেশন করে আসি, আমরা সব দল বল নির্বিশেষে সকলকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। বিনোদনের দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে বাড়তে থাকে অনুষ্ঠান নির্মাণ, দর্শকের সামনে হাজির করে প্রতিভাবান নানা মুখ।
পেয়েছি মনে আকাশে বাতাসে খুশির ডাক। সম্প্রচার মাধ্যমের পথিকৃত এটিএন বাংলা সবসময় সিক্ত হয়েছে কোটি দর্শকের ভালোবাসায়, বন্ধুর মতো পাশে পেয়েছে শোভানোধ্যায়ীদের। দর্শক নন্দিত অসংখ্য নাটক আর মেগা সিরিয়াল সম্প্রচার করেছে চ্যানেলটি, প্রচার করছে স্বাস্থ্য কিংবা রান্না বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, বিতর্কের মতো শিক্ষামূলক অনুষ্ঠানেরও প্রাণবন্ত উপস্থাপনের পৃষ্ঠপোষকতা করে চলেছে এটিএন বাংলা। দুর্যোগে দুর্দিনে অথবা দেশ গঠনে তৎপর সেনা সদস্যদের বিনোদনে সেনানিবাসগুলোতে ছুটে গেছেন এই টেলিভিশনের কলাকুশলীরা। কেবল তাই নয়, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম দেখতে আইভরি কোস্টে শুভেচ্ছা সফরে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দেশে বিদেশে অনুষ্ঠিত খেলাধুলার জনপ্রিয় সব আসরের খবর গুরুত্বের সাথে দর্শকদের কাছে তুলে ধরেছে এটিএন বাংলা। স্কুল হকি টুর্নামেন্ট প্রচার ও পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে দেশের মানুষের মনে হকি বিশ্বকাপ খেলার স্বপ্ন বুনে দিয়েছে চ্যানেলটি। প্রাত্যহিক জীবনে ইসলামের প্রয়োগে সহায়ক নানা অনুষ্ঠান প্রচার করে আসছে এটিএন বাংলা, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও মনোযোগী প্রতিষ্ঠানটি। এই পথচলা এটিএন বাংলা শিশুদের ভাষায় শিশুদের কথা বলার চেষ্টা করছে। 2004 সাল ছিল এটিএন বাংলার একটি উল্লেখযোগ্য বছর। এবছর শিশুদের জন্য শিশুদের তৈরি অনুষ্ঠান আমরাও পারি ছোট পর্দায় অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড জিতে নেয়। 2012 সালে ডক্টর মাহফুজ রহমানকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ারে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। বেশ কয়েকবারই অর্জিত হয় এই সাফল্য। এশিয়ান আঞ্চলিক অ্যাওয়ার্ড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ অ্যাওয়ার্ড সহ নানা অর্জন আছে চ্যানেলটির। এশিয়াতে দুটো দেশ, আমরা চায়না ছাড়া এখন পর্যন্ত এই এমি অ্যাওয়ার্ডকে আনতে পারিনি। তাছাড়া আমাদের এই 23 বছরের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমরা ইউনিসেফ থেকে একটি পুরস্কার পাই, যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইউনিসেফ দেয়, যে অ্যাওয়ার্ডটি পৃথিবীর কোনো চ্যানেল পায়নি, একমাত্র আমরাই এখন পর্যন্ত এটা পেয়ে আসছি। এশিয়ার মধ্যে প্রথম চ্যানেল যে চ্যানেল বাংলা ভাষা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিছি। করোনা মহামারীর মধ্যে কর্মস্থলে নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি সংবাদ সংগ্রহ ও অনুষ্ঠান নির্মাণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচার করা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান। যখন করোনার প্রাদুর্ভাব ঘটে তখন থেকেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা সবসময় কিছু না কিছু দেখাচ্ছি, এবং বিশেষ করে আমাদের মেডিকেল প্রোগ্রামগুলি যেগুলি হয় সেই সবে আমরা সবসময় আমাদের ডাক্তারদেরকে নিয়ে এসে এই সম্পর্কে উপদেশ দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি। করোনা মহামারীর এই সময়ে জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন না থাকলেও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা পাঠিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সহ দেশের অগণিত দর্শকও স্মরণ করতে ভোলেননি সম্প্রচার মাধ্যমের এই ঐতিহাসিক দিনটিকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর কারণে কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই এটিএন বাংলা পরিবার এবার উদযাপন করছে প্রতিষ্ঠা বার্ষিকী। সংক্রমণ এড়াতে এবার প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হচ্ছে না, তাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এরপরও শুভাকাঙ্ক্ষী দর্শক শ্রোতা ও সামাজিক বিশিষ্টজনরা নানাভাবে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা। দোয়া মিলাদ ও কেক কাটার মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে পালিত হল এটিএন বাংলার দুই যুগে পদার্পণ অনুষ্ঠান। এ উপলক্ষে চট্টগ্রাম অফিসে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় এটিএন বাংলার অবদানের কথা তুলে ধরে আগামীতেও চ্যানেলটি ইতিবাচক ধারা অব্যাহত রাখতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এর আগে এটিএন বাংলার সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।